1, 2, 3 ঢুকে পড়লাম। ওয়েলকাম ইন নিউ দীঘা। জায়গাটা পেছনে গাছগুলোর পরেই কিন্তু একদম সমুদ্র শুরু হয়ে যাচ্ছে। পরে একদম পায়ে চালানো ভ্যানে করে আপনি জায়গাটা উপভোগ করতে করতে যান আর এই সুন্দর প্রাকৃতিক পরিবেশটাকে উপভোগ করুন। ঠিক বলছি তো কাকু? হ্যাঁ, একদমই ভ্যানে করে গেলে সুন্দর যে পরিবেশ উপভোগ করা যায় সেটা কিন্তু ওই ইঞ্জিন ভ্যানে করা যায় না, তাই তো? কি হাড় ভেঙে যায়। ঠিক, এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে ওল্ড দীঘা, একদম ওল্ড দীঘা এই মোড়। এখন যেতে হবে ওল্ড দীঘার থেকে আমি নিউ দীঘা। তো এই ছোট্ট ব্লগটায় আপনাকে দেখাবো ওল্ড দীঘার থেকে নিউ দীঘা আপনি কী করে যাবেন, কত টাকা লাগে, কি কি মিডিয়াম অফ ট্রান্সপোর্ট রয়েছে, সমস্ত তথ্য পাবেন ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার পথে। তো সবার আগে বন্ধুরা, ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যে ডিস্টেন্স খুব একটা বেশি নয়, কত কিলোমিটার সেটাই বলতে পারবো না এক্স্যাক্টলি, জেনে নিয়ে বলতে হবে। বাট রাস্তাটা কিন্তু খুব সুন্দর, অসাধারণ, এবং এখানে বেশ কিছু ট্রান্সপোর্ট দেখতে পাচ্ছি। এখানে কিন্তু যেমন ইঞ্জিন ভ্যান রয়েছে, টোটো রয়েছে, ম্যাজিক গাড়ি রয়েছে, রাইট, এবং প্যাডেল ভ্যানও রয়েছে। বিভিন্ন ভ্যানে করে আপনি যেতে পারেন, বিভিন্ন যেটা আপনার মোড অফ ট্রান্সপোর্ট পছন্দ। একটু ফাস্ট হবে, একটু তাড়াতাড়ি হবে, টোটো করে যাওয়াই ভালো, তো চেষ্টা করি টোটো করে যাওয়ার। তো টোটো ভাড়া কত পড়বে সেটাও চলো একটু জেনে নিই। এই হচ্ছিলো টোটো, একটু কথা টথা বলে নিই। টোটো যেতে পারি বা ভ্যানে করেও যেতে পারি, কিসে করে যাবো সেটা কোনো শিওর নয়। একটু এগিয়ে গিয়ে লাইনে গিয়ে দেখবে, এটা কিন্তু একদম পুরো ওল্ড দীঘা, ওল্ড দীঘার মেন একদম পেট্রোল পাম্পের সামনেই দেখবেন এখানে প্রচুর গাড়ি, হ্যাঁ, বাস দাঁড়িয়ে আছে, ভ্যান রয়েছে, আপনার সুবিধা মতন আপনি যে কোনো কিছু একটা পছন্দ করতে পারেন। এখানে কিন্তু বিভিন্ন হোল ডে সাইট সিন ট্রিপও করানো হয়, মানে দীঘাতে কিন্তু তাজপুর, উদয়পুর, মন্দারমণি, মোহনা, মাছবাজার, ফিশ মার্কেট বিভিন্ন জায়গা রয়েছে, সেগুলোতেও কিন্তু আপনি একদিনের জন্য ট্যুর করতে পারেন, ডে ট্রিপ। সেই ডে ট্রিপ করার জন্য কিন্তু এগুলো আপনার এখান থেকে বুকিং নেয়। তো সমস্ত কথাবার্তা জানবো, এই কাকুর সাথে কথা বলি। নিউ দীঘা যাবে? নিউ দীঘা কত? নিউ দীঘা কত যাবে? নিউ দীঘা হচ্ছে হলো ওই হাইটাইট, জয়রাম হাইটাইট হোটেল। আমাদের অমরাবতী পার্ক অব্দি 50 টাকা। ওই হাইটাইট হোটেল সামনে সিবি জায়গা থেকে আছি, সিবি জায়গাতে ভাড়া বেশি, আপনার ঘর বুকিং আছে? হ্যাঁ হ্যাঁ, বুকিং আছে। গ্রুপে যদি যাই ইন্ডিভিজুয়ালি কত? চারজন পাঁচজন যেতে পারে এখানে, ধরে নাও এইটাতে চারজন গেল একসাথে, তা পার হেড কত করে পড়বে? আচ্ছা, 20 টাকা করে পার হেড, ছজন 20 টাকা করে। আচ্ছা 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 আচ্ছা, এটা কিন্তু ইন্টারেস্টিং, এটা কিন্তু মানে আমি যেহেতু পুরো একা বুক করলাম তাই আমাকে 50 টাকা দিতে হলো, কিন্তু তুমি যদি গ্রুপে যাও মানে লাইনে দাঁড়িয়ে গ্রুপে যাও তাহলে আপনার পড়বে হচ্ছে হলো 20 টাকা করে। 20 টাকা মানে খুবই সস্তা, রাইট? 20 টাকা খুবই। লাইনে যদি আপনি একটু সময় নিয়ে দাঁড়ান, মানে ধরে নিন 15 মিনিট দাঁড়িয়ে যান, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ মানে 20 টাকা দিয়ে যেতে পারবেন। এই হচ্ছিলো টানা ভ্যানটাতে। এবং ব্যবসাটা হচ্ছিলো আমি কেন এই টানা ভ্যানে গেলাম, ইঞ্জিন ভ্যান বা টোটো না নিয়ে, কারণটা হচ্ছিলো একটু পরে তোমরা বুঝতে পারবে কী কারণে। হ্যাঁ বলো, টুরিস্ট স্পট। আচ্ছা আচ্ছা, এখান থেকে নিউ ওল্ড দীঘার থেকে নিউ দীঘা কত কিলোমিটার? 2 কিলোমিটার 2.5 কিলোমিটার বিচগুলো, তাই তো? ওয়াও, মানে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা হচ্ছে হলো 2 থেকে 2.5 কিলোমিটার স্পট, মানে নিউ দীঘাতে অনেকগুলো জায়গা আছে, 2 কিলোমিটার 2.5 কিলোমিটার 3 কিলোমিটার। নিয়ে কাকু যেটা বলছেন, এখন কাকুর সাথে গল্প করতে করতে যাবো, তোমাকে বিভিন্ন জিজ্ঞেস করতে করতে যাবো। হ্যাঁ, আমাকে জিনিসগুলো বলো। ওকে, হচ্ছে বিষয় কেন আমি এই টানা রিক্সায় উঠলাম সেটা বুঝবে আরেকটু পরে, মানে এই ভিড়ভাট্টাটা ছাড়ানোর পরেই। চলুন দেখুন রাস্তার সিনটা দেবে কত সুন্দর এবং মনোরম, অ্যামেজিং পরিবেশ।
বন্ধুরা আপনাদের কাছে বলছিলাম যে কেন আমি এই টানা ভ্যানে করে আমি হচ্ছিল ওল্ড দীঘার থেকে নিউ দীঘা যাচ্ছি, কারণটা হচ্ছিল এই অসাধারণ পরিবেশ। দেখুন দুপাশে সমুদ্র সৈকত বরাবর কি সুন্দর একটা জঙ্গলময় পরিবেশ, তার ঠিক মাঝখান থেকে রাস্তা একদম পরিষ্কার, একদম কিন্তু ওয়েল মেনটেন কিন্তু রোড, এবং চতুর্দিকে একটা অ্যামেজিং এনভায়রনমেন্ট, যেই পরিবেশটা কিন্তু সত্যি উপভোগ করার মতন। এবং একটু খোলামেলা উন্মুক্ত পরিবেশে যদি চান একটু নিঃশ্বাস নেবেন, তাহলে কিন্তু অবশ্যই এই রাস্তা দিতে, যদি তারা না থাকে আপনার অবশ্যই এরকম টোটো বা অটো করে না গিয়ে, বা ইঞ্জিন ফ্যানের ইঞ্জিন ফ্যানগুলোতে ভয়ঙ্কর আওয়াজ হয় না, ঢিক 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 করে একেবারে একদম টলারের মতন, ওই ভয়ঙ্কর শব্দ দূষণ মার্ক ইঞ্জিন ফ্যানে না গিয়ে আপনি কোনোরকম কাকু বা জেঠুর সাথে কথা বলে নিন, করে একদম পায়ে চালানো ভ্যানে করে আপনি জায়গাটা উপভোগ করতে করতে যান, আর এই সুন্দর প্রাকৃতিক পরিবেশটাকে উপভোগ করুন। ঠিক বলছো তো কাকু? হ্যাঁ, একদমই ভ্যানে করে গেলে সুন্দর যে পরিবেশ উপভোগ করা যায় সেটা কিন্তু ওই ইঞ্জিন ভ্যানে করা যায় না, তাই তো? কি হাড় ভেঙে যায়, ঠিক করে আর কি। এখন হয়তো মেয়েরা ধকধক করে যাক, এখানে কিন্তু কাকু বললো যে ইঞ্জিন ভ্যানে উঠতে না, কারণ ইঞ্জিন ভ্যানে কোমর ব্যথা হয়ে যায়, লাফালাফ বেশি জার্কিং হয়, হাড় লুজ হয়ে যায়, যা দেখাচ্ছে হাড় লুজ হয়ে যায় কোমরে। আচ্ছা, কি অ্যামেজিং এনভায়রনমেন্ট, অ্যামেজিং। দুপাশে কিন্তু আগে অনেক হোটেলও ছিল, হোটেল করা হচ্ছে বোধ হয় না এখানে চারপাশে, আর হোটেল করাচ্ছে বিভিন্ন। তো আমি খুব ডেলিভারেন্টলি, আমি টোটোও নিতে পারতাম, টোটো নিলে হয়তো একটু ভাড়া কম করতো, কিন্তু 50 টাকা দিয়ে পুরো রিজার্ভ করলাম এই ভ্যানটিকে। এর কারণটাই হচ্ছে হলো একেবারে আমি কিন্তু মানে এই সুন্দর পরিবেশটাকে একটু উপভোগ করতে চাইছিলাম। দেখো ব্যাপারটা হচ্ছিলো, আমি সবসময় মনে করি যে ট্রাভেলিং কখনো ডেস্টিনেশনে পৌঁছে, ভ্রমণ কখনো গন্তব্যস্থলে পৌঁছে গন্তব্যস্থলটা উপভোগ করা নয়, আপনার জার্নিটাই একটা কিন্তু ট্রাভেলিং। মানে আপনি বাড়ি থেকে বেরিয়ে যাত্রা শুরু করে দিলেন, সেটাই কিন্তু একটা মানে ট্রাভেলিংয়ের আপনার যাত্রা শুরু হয়ে গেলো, রাইট? তো সেটা উপভোগ করতে হলে আপনাকে পরিবেশ উপভোগ করতে হবে, আপনার যাত্রাটা করতে উপভোগ করতে হবে, ছোটো ছোটো জিনিস কিন্তু মুহূর্তগুলো অনেক স্পেশাল করে দেয়। বিং আ ট্রাভেল ব্লগার আমি কিন্তু এটা বিশ্বাস করি, আমার ফিলোসফি। তাই এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, নীল আকাশ, এই একদম দূষণমুক্ত বাতাবরণ, এই দুপাশের কিন্তু সুন্দর জঙ্গলময় একটি জায়গা, এবং তার মাঝখান থেকে চলছি কাকুর ভ্যানে করে আমি একদম নিউ দীঘার উদ্দেশ্যে। ওল্ড দীঘার থেকে আপনি নিউ দীঘা যে এসে গেছেন সেটা কী করে বুঝবেন, বোঝার জন্য খুব ইজি বিষয়। আপনার কিন্তু ডানহাতে পড়বে একদম একদম দীঘা স্টেশন, দেখতে পাচ্ছেন দূরে লেখা আছে দীঘা স্টেশন, ওই দূরে লেখা আছে দীঘা স্টেশন, রাইট? দীঘা স্টেশন, দীঘার কিন্তু কলকাতা থেকে যত মানে ট্যুরিস্টরা যারা ট্রেনে করে আসে এই স্টেশনে নামে নিউ দীঘায়। নিউ দীঘার থেকে সামনে চলে গেলে একটা অমরাবতী পার্ক, মানে নিউ দীঘাতে ঢুকে যাচ্ছি বাঁদিকে, নতুবা চাইলে যারা কেউ একদম এই দিকে যদি যান তাহলে কিন্তু আপনার পড়বে হচ্ছিল ওল্ড দীঘা। তো নিউ দীঘা ইতিমধ্যে পৌঁছে গেছি, গল্প করতে করতে কতক্ষণ লাগলো, 10 মিনিট লাগলো খুব বেশি হলে। স্টেশনের আশেপাশেও কিন্তু প্রচুর অটো টোটো দাঁড়িয়ে আছে, আপনি যেখানে বলবেন সেখানে আপনাকে নিয়ে যাবে, হোটেল বুক করাতে সেখানে আপনাকে নিয়ে যাবে। এটা হচ্ছিলো নিউ দীঘার একদম স্টার্টিং পয়েন্ট, রাইট? এবার কিন্তু আমরা ঢুকবো হচ্ছিলো বাঁদিকে আমাদের গন্তব্যস্থল, আমাদের হোটেলের দিকে। এটা হচ্ছে হলো নিউ দীঘার একদম মোড়, নিউ দীঘার মোড় থেকে এখন আমরা কিন্তু, এই হচ্ছে মন্দির, এই যে ট্রেডমার্ক নিউ দীঘার কী মন্দির, এটা বিপত্তারিণী মন্দির, কী মন্দির, শনি মন্দির এবং বিপত্তারিণী মা মন্দির। আমরা কিন্তু ঢুকে যাবো একদম এই বাঁদিক দিয়ে এই নিউ দীঘাতে, 1, 2, 3 ঢুকে পড়লাম, ওয়েলকাম ইন নিউ দীঘা। সুন্দর কিন্তু ভাস্কর্য দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা সুন্দর স্ট্যাচু রয়েছে, এখানে আমাদের মমতা ব্যানার্জি বন্ধুবান CM-এর ছবি লাগানো রয়েছে, ওদিকে পতাকা। এই পতাকাগুলো না থাকলে বোধহয় বেশি ভালো হতো, যে রাজনৈতিক দলই, কিন্তু একটা ট্যুরিস্ট স্পট, ঠিক আছে চলো। দুপাশে কিন্তু প্রচুর প্রচুর হোটেল পাবেন, রেস্টুরেন্ট পাবেন, একদম কিন্তু আমরা ওল্ড দীঘার থেকে আমি পৌঁছে গেলাম নিউ দীঘাতে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মতন প্রচুর ট্যুরিস্ট এখানে কিন্তু অলরেডি এসছে, খাওয়ার জায়গা, বসার জায়গা, ঘোরার জায়গা, কেনাকাটা করার জায়গা, চতুর্দিকে কিন্তু সব কিছু রয়েছে এখানে, একটা জমজমাট একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন, রাইট? নিউ দীঘা সুইটস, একটা বড় মার্কেট, এটা একটা, এই মার্কেটটার নাম কি, এই বড় মার্কেটটার নাম না, মার্কেটটা কোনো নাম আছে, নিউ দীঘা মার্কেট, আচ্ছা নিউ দীঘা মার্কেট, একটা বড় মার্কেট রয়েছে, এই মার্কেটটির নাম হচ্ছে হলো নিউ দীঘা মার্কেট, এক্স্যাক্টলি যাই না মনে হলো তাই নামটা আমি দিয়ে দিলাম নিউ দীঘা মার্কেট। প্রচুর কিন্তু হোটেল চতুর্দিকে, আপনি কিন্তু এসেও বুক করতে পারেন। তন্তুজ কলকাতার বিখ্যাত যে একদম যে শাড়ির দোকান, তন্তুজোর আউটলেট এখানে রয়েছে। আর আপনার নিউ দীঘার সবচেয়ে প্লাস পয়েন্ট, খুব অর্গানাইজ, নতুন হয়েছে ওল্ড দীঘাটা অনেক পুরনো,
তো একটু এদিক ওদিক ওল্ড দীঘাটা, কিন্তু নিউ দীঘা কিন্তু একেবারে অর্গানাইজ। চতুর্দিকে কিন্তু একেবারে কিন্তু প্রপার রাস্তা, চতুর্দিকে কিন্তু প্রপার সিস্টেমেটিক্যালি একদম ব্যবস্থা করে এই জায়গাটা কিন্তু ডেভেলপ করা হয়েছে বিগত 10-12-15 বছরে। 10-15 বছর ধরেই উন্নতি হয়েছে না এই জায়গাটাকে এরকম বেশি? আচ্ছা, বাহ। সন্ধ্যেবেলা কিন্তু এই জায়গাগুলো বেশ জমজমাট হয়ে যায়, বেশ জমজমাট হয়ে যায়। এখানে আপনি সব পাবেন, আপনি যদি একটু পার্টি করার জন্য লিকার বা ওয়াইন বা অ্যালকোহল চান সেখানেও স্টল পেয়ে যাবেন এখানে, একটু আগে দেখছিলাম। আর এইসব জায়গায় কিন্তু খাওয়া দাওয়ার দোকান, শপিং করার দোকান, জামা কাপড়ের দোকান, মানে বাড়ি থেকে আপনি যদি কিছু নাও নিয়ে আসেন না, তাহলেও কিন্তু আপনি এখানে এসে মানে এখানে এসে কেনাকাটি করে আপনি মানে মানে 2-3 দিন আর অনায়াসে থাকতে আপনি পারবেন, রাইট? তো মানে এমন নয় যে অনেক সময় তো হয় যে অনেকে বাড়ির থেকে কিছু আনতে ভুলে গেল, অনেকে থাকে যে যারা আনন্দের ছোটে, এক্সাইটমেন্টের ছোটে এটা ওটা হয় না যে নিতে আপনি ভুলে গেলেন, চিন্তা নেই, আপনি নিউ দীঘাতে আসুন, ওল্ড দীঘাতে আসুন, সব কিছু আপনি কিন্তু এখানে পাবেন। দেখুন একদম ছোটো ছোটো কিন্তু স্টল, ওখানে বড় দোকান স্টল, এখানে কিন্তু আরও মার্কেট তৈরি হচ্ছে। আরে বিশাল বিশাল অট্টালিকাগুলো দেখুন, একদম বড় বড় বিল্ডিং, বড় বড় অট্টালিকার মতন সব, কিন্তু এগুলো হোটেল। এখানে ওয়ো হোটেল রয়েছে, এখানে আপনার বাজেটের মধ্যে আপনি আপনার যেমন বাজেট চান, আপনার যদি বাজেট 500 থেকে থাকে 500 টাকার হোটেল পাবেন, আপনার বাজেট যদি 5,000 টাকার লাক্সারি হোটেল চান সেটাও পাবেন। এটা হচ্ছে একেবারে চলে এলাম নিউ দীঘার বিচ, এই সামনেটা হচ্ছে মার্কেট, পেছনটাই হচ্ছে নিউ দীঘা বিচ। ডান দিকে এরকম পর লাইন দিয়ে সব হোটেল রয়েছে, লাইন দিয়ে পর হোটেল, এর মধ্যে কোনো একটা হোটেল আমাদের হোটেলটা আমি পৌঁছাবো। প্রচুর টুরিস্টের কিন্তু সমাগম এখানে, কিন্তু পার্কিং জোন, মানে যারা টুরিস্ট আছে তারা কিন্তু গাড়ি এখানে পার্কিং করতে পারে, গাড়ি এখানে পার্ক করে আপনি হোটেলে থাকুন বা বিচে যা থাকুন আপনি যেতে পারেন। সামনে হোটেলের নাম আপনাদেরকে পড়ে পড়ে শোনাই, প্রথমে রয়েছে হোটেল সি বার্ড 2, তারপর রয়েছে কিন্তু হোটেল জয়, ওটা কি জয়রাম হাইটাইড, ওই হোটেলটাই মোস্ট প্রবলি আমার হোটেল, যে হোটেলটা আমি অলরেডি কিন্তু মানে কথা বলেছিলাম, এবার সেখানে যাবো। পার্কিংয়ের জায়গা আপনাকে তো বিচটা এখান থেকে দেখতে পাচ্ছেন না আপনারা, আমি দেখতে পাচ্ছি, মানে দেখতে অনুভব করতে পারছি এই জায়গাটা, পেছনে গাছগুলোর পরেই কিন্তু একদম সমুদ্র শুরু হয়ে যাচ্ছে। এই দেখুন এখানে কিন্তু সিকিউরিটি, জয়রাম গোল্ডেন বিচ, ওকে, ওখানে রয়েছে হোটেল কমলা রেসিডেন্সি, ওকে, সূরিয়াদ্বীপ, পর কিন্তু একাধিক হোটেলের সমাগম এখানে, রাইট? এখানে কিন্তু আমরা নেমে যাবো সামনেটা এই হোটেলটাতে। এবার এখানে একটা দুটো হোটেল আমরা কথা বলেছি আমি, কিন্তু এখানে মোটামুটি একটু বার্গেন করবো, বুঝতেই পারছেন বাঙালিরা ঘুরতে যাবো না বার্গেন করা, সুন্দর সুন্দর হোটেল 100-200 টাকা যদি কমও হয় তাহলে কিন্তু ক্ষতি নেই। তাহলে চলুন এখানে আমি এখন নেবে, তারপর আপনাদের সঙ্গে বাকি কথাবার্তা বলছি। এখানটা দাঁড়ান, এই সাদা সুন্দর বিল্ডিংটা দেখে বেশ পছন্দ হচ্ছে, এই বিল্ডিংটার সামনে দাঁড়ান।